ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এছাড়া হিন্দু ধর্মের যে কোনো দেবতাই হোক না কেন, সমস্ত ভগবানই আমাদের প্রাচীন ভারতের বাসিন্দা ছিলেন। আমি এটা বলবো না ভগবান কখনো জন্ম নিয়েছিলেন, কিন্তু এনাদের অবতারের পৃথিবীতে জন্মের কথা বলা যায় তো, সমস্ত দেবী দেবতাদের অবতারের জন্ম এই প্রাচীন ভারতেই হয়েছিল। সে ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীরামের অযোধ্যাতে জন্ম নেওয়া হোক, বা ভগবান শ্রীকৃষ্ণের মথুরায় জন্ম নেওয়া, এমনকি ভগবান শিবের অবতার হনুমানজি অথবা স্বয়ং পরশুরাম ভগবানও প্রাচীন ভারতের এই ভূমিতেই জন্ম নিয়েছিলেন। আপনার মনেও কখনো কখনো এই প্রশ্ন এসেই থাকবে, এমন কি কারণ ছিল যার জন্য হিন্দু ধর্মের সমস্ত দেবী দেবতারা ভারতেই জন্ম নিয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানারই চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হিন্দু ধর্মগ্রন্থের প্রাচীন ধর্মগ্রন্থে লেখা হয়েছে বিশ্ব একমুত্তম, যার অর্থ পুরো পৃথিবী এক পরিবার। এর সাথে সাথে আমাদের প্রশ্নের উত্তরও এই বাক্যে দেখতে পাওয়া যায়, কারণ যে ভারতকে আজকে আমরা জানি সেই ভারত এক সময় পুরো পৃথিবীতে ছড়ানো ছিল। হাজার বছর আগে ভারতবর্ষের সীমানা চারদিক থেকেই সমুদ্রে গিয়ে মিলিত হতো। এই পৃথিবীতে যেখানে যেখানে মাটি ছিল সেই সমস্ত জায়গা ভারতের সাথে মিলিত ছিল। সেই সময়ে ভারতকে জম্বুদ্বীপ নামে জানা যেত, কিন্তু সময়ের সাথে সাথে জম্বুদ্বীপের এই ভাগ কমতে থাকে আর এর সীমাও ছোট হতে থাকে। কিন্তু আজ থেকে হাজার বছর আগে পর্যন্ত ভারত, যাকে অখণ্ড ভারত বলা হতো, অনেক বড় ভূভাগে ছড়ানো ছিল। স্বামী বেদব্যাস দ্বারা লিখিত মার্কণ্ডেয় পুরাণ থেকে আমাদের অখণ্ড ভারতের এক ঝলক দেখতে পাওয়া যায়, যা আজকের আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ এবং চাইনার অনেক বড় অংশ পর্যন্ত ছড়ানো ছিল। এই সময়ে প্রাচীন ভারতকে মেরুবর্ষের নামে জানা যেত। এই সময়ের মেরুবর্ষে অনেক হিন্দু দেবদেবীর বসবাস ছিল। মেরুবর্ষের হিমালয়ের পশ্চিম দিকের অংশে ভগবান ব্রহ্মার বাস ছিল, যাকে সেই সময়ে ব্রহ্মপুরী নামে জানা যেত। একই সঙ্গে এই ব্রহ্মপুরী ছাড়াও এর আশেপাশে আটটি এরকম শহর ছিল যাতে হিন্দু আরও আটটি দেবী দেবতা বসবাস করতেন। এর মধ্য থেকে একটি শহরে দেবতাদের রাজা ইন্দ্রেরও বসবাস ছিল। চলুন এখন জানা যাক মেরুবর্ষকে, যা একসময়ে আর্যব্রত নামেও জানা যেত। এর থেকে ভারতবর্ষ নাম কিভাবে হয়েছিল। আমাদের মধ্য থেকে অনেক মানুষ ভেবে থাকেন ভগবান শ্রী রামচন্দ্রের ভাই ভরতের নামের থেকেই আমাদের এই দেশের নাম হয়েছিল ভারতবর্ষ, কিন্তু এটি সত্য নয়। বায়ুপুরাণ অনুসারে আর্যব্রত শাসন করা মহারাজ প্রিয়ব্রতর কোনো পুত্র সন্তান ছিল না, এই জন্য তিনি তার সিংহাসনের উত্তরাধিকারী রূপে নিজের কন্যার সন্তানকে দত্তক নিয়েছিলেন, যার নাম কেশব ছিল, যে আগে গিয়ে আর্যব্রতের মহারাজ হয়েছিলেন। আর মানা হয়ে থাকে কেশবের পুত্র ভরতের নাম অনুসারেই আমাদের দেশের নাম হয়েছিল ভারতবর্ষ। এছাড়া কিছু ধর্মগ্রন্থে এটা দেখতে পাওয়া যায় কুরুবংশের রাজা দুষ্যনের পুত্র ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছিল ভারতবর্ষ। এই সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভারতবর্ষের কথা বলা হয় তাহলে এই সময়েও ভারতবর্ষের সীমানা অনেক বড় ছিল। প্রাচীন জম্বুদ্বীপের মতন বড় তো ছিল না, কিন্তু আজকের সীমানার সঙ্গে যদি তুলনা করা যায় তাহলে তখনও ভারতবর্ষের সীমানা অনেক দূর পর্যন্ত ছড়ানো ছিল, যার সঙ্গে আজকের পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইরান, এমনকি তিব্বতেরও অনেক বড় অংশ জড়িত ছিল। এই কারণের জন্যই ভারতবর্ষকে আমরা অনেক সময় অখণ্ড ভারত বলে থাকি। আমাদের ভারতবর্ষের এতটা সমৃদ্ধ ইতিহাসকে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে থাকার কারণেই আজকে আমাদের আমাদের প্রাচীন সংস্কৃতির প্রমাণ এবং হিন্দু ধর্মের দেবী দেবতাদের সঙ্গে জড়িত মন্দির পুরো পৃথিবীতে দেখতে পাওয়া যায়। ইন্দোনেশিয়া আর থাইল্যান্ডের মতো দেশেও এক সময় হিন্দু ধর্ম প্রচলিত ছিল, যার প্রমাণ আমরা এখনো পর্যন্ত এখানে উপস্থিত মন্দির এবং ভগবানের পুরানো মূর্তিতে দেখতে পাওয়া যায়, যার মধ্যে থেকে অনেক মূর্তি হাজার হাজার বছর পুরানো। ইন্দোনেশিয়া জাওয়াতে অবস্থিত প্রমানন্দ মন্দির সবথেকে বড় হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি, যেখানে এখনো পর্যন্ত ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পূজা করা হয়ে থাকে। এখানে করা রিসার্চ থেকে আমরা দেখতে পাই এই সমস্ত মন্দিরের নির্মাণ আজ থেকে 1200 বছর আগে করা হয়েছিল। এই মন্দির এতটা পুরানো যা এই মন্দিরকে ইউনেস্কোর বিশ্ব দরবার সূচিতে সামিল করা হয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়াতে দামান সরস্বতী মন্দির আর সিং সরস্বতী মন্দির এখনো আছে।
যে মন্দিরগুলোকে এখনো পর্যন্ত ইন্দোনেশিয়ার সরকার অনেক যত্ন করে রেখেছেন। কারণ ইন্দোনেশিয়ার মানুষ এই মন্দিরগুলোকে তাদের দেশের পূর্ব ইতিহাস বলে মনে করে থাকেন। এছাড়াও আপনি যদি থাইল্যান্ডের রাষ্ট্রীয় প্রতীককে দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন থাইল্যান্ডের রাষ্ট্রীয় প্রতীক গরুর দেবতাকে বানানো হয়েছে। কিছু সময় আগে মেক্সিকোতেও যখন খনন করা হয়েছিল, তখন সেখান থেকে অনেক পুরানো মা লক্ষ্মী আর গণেশের মূর্তি পাওয়া গিয়েছিল। এর থেকে এটাই প্রমাণ হয় মেক্সিকোতেও এক সময় অনেক বেশি পরিমাণে মানুষ হিন্দু দেবী দেবতার পূজা আরাধনা করতেন। এই সমস্ত কিছু ছাড়াও মেক্সিকোতে এরকম হাজারটা প্রমাণ পাওয়া যায় যা এটা প্রমাণ করে মেক্সিকোতেও এক সময় ভারতবর্ষের শাসন প্রচলিত ছিল। কিছু ইতিহাসবিদগণ দাবি করে থাকেন মেক্সিকো নাম সংস্কৃত মক্সিকা থেকে নেওয়া হয়েছিল। স্পেনেও হাজার বছর পুরনো একটি মন্দির আছে, যে মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তি পূজিত হয়। এছাড়া হিন্দু ধর্মের প্রমাণ আমরা রাশিয়ার থেকেও পাই। কারণ কিছু সময় আগে রুশের ভোলগা প্রান্ত থেকে ভগবান বিষ্ণুর 1200 বছর পুরানো অনেক মূর্তি পাওয়া গিয়েছিল। এছাড়া এখানের কিছু ইতিহাসবিদ মনে করে থাকেন আজ থেকে 2000 বছর আগে রুশের এই সমস্ত এরিয়ায় হিন্দু ধর্মের অনেক বেশি প্রভাব ছিল, আর এখানে অনেক বেশি পরিমাণে হিন্দু দেবী দেবতাদের পূজা করা হয়ে থাকতো। এখানের মানুষজনের বসবাস, কথাবার্তা, চালচলন, পোশাক আশাক ভারতবর্ষের মানুষের মতনই ছিল, আর তারা পূজা পার্বণ করার জন্য এখানে বেশ কিছু মন্দির আর ভগবানের মূর্তির নির্মাণও করেছিলেন, যার প্রমাণ আমরা আজকের এই খনন কার্য থেকে পেয়ে থাকি। কারণ 2007 রুশের এই অংশ থেকে অনেক পুরানো কয়েন, পদক, আংটি আর হিন্দু দেবী দেবতাদের সঙ্গে জড়িত অনেক অস্ত্র পাওয়া গিয়েছিল। এইরকমই কিছু আমরা কম্বোডিয়া থেকেও দেখেছি। কম্বোডিয়াতেও খোঁজকর্তাদের অনুসারে তারা অনেক এরকম দেবী দেবতাদের মূর্তি খনন কার্য করার সময় পেয়েছেন। এসব কিছু ছাড়াও এখানে অনেক হাজার হাজার বছর পুরানো এরকম অনেক দেবী দেবতাদের মন্দির আছে, যা সেখানের গভর্নমেন্ট পুরানো স্মৃতিস্বরূপ অনেক যত্ন করে সেগুলোকে সামলে রেখেছেন। কারণ কম্বোডিয়ার মানুষ মনে করে থাকেন কম্বোডিয়া তৈরি করেছিল প্রাচীন ভারতের রাজা কম্বো মহারাজ ছিলেন, আর এনার নাম অনুসারেই এই দেশের নাম আগে গিয়ে কম্বোডিয়া নামে পরিচিতি পেয়েছিল। এই সমস্ত দেশে হিন্দু ধর্মের এত প্রাচীন প্রমাণকে দেখে আমরা এটা অবশ্যই বলতে পারি, ভারতবর্ষ মানে শুধুমাত্র আমাদের আজকের ভারতবর্ষেই ভারতবর্ষ সীমিত ছিল না। ভারতবর্ষ সেই সময়ের পুরো পৃথিবীর সঙ্গে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে জড়িত ছিল। তাহলে আপনি অবশ্যই বুঝে গিয়ে থাকবেন, যখনই কখনো হিন্দু দেবী দেবতাদের কথা আসে, তাহলে তাদেরকে ভারতবর্ষের সঙ্গেই জুড়ে কেন দেখা হয়। কারণ এক সময়ে পুরো পৃথিবীটাই ভারতবর্ষের সঙ্গে কোনো না কোনো প্রকার জড়িত ছিল। এই কারণের জন্যই যখন হিন্দু দেবী দেবতাদের পৃথিবীতে জন্ম নেওয়ার কথা বলা হয়ে থাকে, তখন আমরা হিন্দু দেবী দেবতাদের অবতারকে ভারতবর্ষে অবতীর্ণ হওয়ার কথা শুনতে পেয়ে থাকি। আশা করব এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু নতুন জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।